কলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে বাংলাদেশি এক জাহাজের মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা লাগার জেরে বাংলাদেশের জাহাজের বিশাল ক্ষতি হয়েছে এমনটাই সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার আকড়ার কাছে। ধাক্কা লাগায় বাংলাদেশি জাহাজ এখনো পর্যন্ত বাটার দিকের পাড়ে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে পোর্ট ট্রাস্টের জাহাজটি গঙ্গার মাঝখানে নিয়ে গিয়ে ডায়মন্ড হারবারের দিকে নিয়ে চলে যাওয়া হয়। আপাতত এই মুহূর্তে ঘটনাস্থলে পোর্টের পুলিশ গিয়ে পৌঁছেছে, বাংলাদেশি জাহাজকে উদ্ধারের চেষ্টা চলছে। বাংলাদেশ থেকে আসা জাহাজটি সিএসসির ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের জন্যই যাচ্ছিল। পোর্ট ট্রাস্টের জাহাজটি তার বিপরীত দিক থেকে আসছিল, একেবারে মুখোমুখি ধাক্কা লাগে যার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের জাহাজ, এমনটাই সূত্রের খবর। ঘাট থেকে দেখেছি যে প্রথমে একটা বাংলাদেশ জাহাজ বেরিয়ে চলে গেছে, দ্বিতীয় জাহাজটা এর পিছন পিছনে এই জাহাজটা আসছিল, আর পিছনে পোর্টের জাহাজটা ছিল, কলকাতা পোর্ট ট্রাস্টের জাহাজ। সেই পোর্ট ট্রাস্টের জাহাজটা এই মুখে এটা চ্যানেল দিয়েই যাচ্ছিল, ঠিক মতো কোনো ইয়ে করছে চ্যানেল দিয়েই আসছিল, কিন্তু ওভারটেক করে পোর্ট ট্রাস্টের জাহাজটা গিয়ে একদম হেড সোজাসুজি ওর একদম মিডিলে একদম মেরেছে। তারপরে মারার পরে এ তো এখানে সাইড হয়ে গেছে, পোর্ট ট্রাস্টের জাহাজটা মাঝখানটায় ছিল, মাঝখানটায় দাঁড়িয়ে ছিল। পোর্ট ট্রাস্টের জাহাজের ওই ইয়ে ছিল, ছোটো বোট ছিল, সেই বোটে করে ওদের স্টাফরা দেখলাম নামলো জলে, নেমে বোটের চারপাশটা দেখলো, দেখে ডেকে আবার অ্যাঙ্কার তুলে ওরা বজবজের দিকে চলে গেছে।